আজিজুল্লাহ খান তার সাথে সারাদিন ছিলাম, তিনি বিভিন্ন কেন্দ্রে গিয়েছেন। তার সমর্থক বলেছেন যে নির্বাচন সুষ্ঠু হয়েছে এবং তিনি জয়ের ব্যাপারে আশাবাদী, ফলাফল যাই হোক তিনি তা মেনে নেবেন। এখন দেখা যাক এই 480 কেন্দ্রের ফলাফল কি হয়। আমরা যদি জানতে পেরেছি প্রায় শতাধিক কেন্দ্রের ফলাফল ইতিমধ্যে পাওয়া গেছে। আজিজুল্লাহ খান তিনি প্রায় 43,000 ভোট পেয়েছেন। এছাড়া স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর আলমের মা তিনি প্রায় 50,000 ভোট পেয়েছেন। তো আমরা যতটুকু বুঝতে পারছি যে ফলাফল যখন আসে বিভিন্ন কেন্দ্র থেকে তখন কিন্তু ফলাফল কিন্তু এক সময় আজিজুল্লাহ এগিয়ে থাকে, অন্য সময় জাহাঙ্গীর আলমের মা সাহেদা বেগম তিনি এগিয়ে থাকেন। এখন শেষ পর্যন্ত আসলে কে হচ্ছে গাজীপুরের নগর পিতা সেটি এখন দেখার বিষয়, কারণ 2013 সালে এই সিটি কর্পোরেশন গঠন হওয়ার পর তৃতীয়বারের মতো এটি নির্বাচন হচ্ছে। প্রথম দুইবার জাহাঙ্গীর হোসেন তিনি মেয়র হিসেবে ছিলেন, এবার আজিজুল্লাহ আওয়ামী লীগের পক্ষ থেকে মনোনয়ন পেয়েছেন। তো দেখা যাক শেষ পর্যন্ত আসলে কে জয়লাভ করে। আর কাউন্সিলর প্রার্থীদের মধ্যেও কিন্তু প্রতিদ্বন্দ্বিতা হয়েছে, মোটা বলা চলে এই শান্তিপূর্ণভাবে এখনো পর্যন্ত এই নির্বাচনের পরিবেশ বা আজ সন্ধ্যা হয়েছে, এখন ফলাফল ঘোষণার পালা। অনেক ধন্যবাদ মাহফুজ কামালকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। এবং দর্শক, আপনারা দেখছিলেন যে গাজীপুর সিটি নির্বাচনের ভোটের ফলাফলগুলো বিভিন্ন জায়গা থেকে আমাদের সহকর্মীরা জানাচ্ছিলেন।